বছর দুটো পাখি এসছে, শালিক পাখি, যখনই বসবো তখনই আসে খেতে আসে। তো ওকে বিস্কুট দেওয়া হয়, ভাত দেওয়া হয়, ও সেটাই খায়। সকাল হলেই চলে আসে, বিকাল পর্যন্ত থাকবে। দেখো আবার উড়ে যাচ্ছে, বাচ্চার জন্য খাবার নিয়ে যাচ্ছে, আবার এসে খাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাল সুমনা ব্লগ। আমি সুমনা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তা শুভ সকাল বন্ধুরা, আমি এখন সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করব, যতটুকু পারবো দেখাবো, কারণ কটা দিন ধরে শরীর ভালো ছিল না, আমি ব্লগ দিতে পারিনি। তা ভাবলাম তোমাদের মাঝে ব্লগ না দিলে আমারও ভালো লাগছে না, তা আজকে যে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই সকাল থেকে ব্লগটা শুরু করেছি, কাজ সেভাবে দেখাতে পারিনি, তা রান্না বান্নার থেকে কী কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্টে। এই যে আমি চা নিয়ে নিয়েছি, সকালে বানানো হয়েছিল, ছেলে আর তোমাদের দাদা ভাই চা খেয়ে বড় হতে গেছে, ছেলে পড়তে গেছে, তা আমি চাটা গরম করে নিয়ে আসি। যে ভাত হচ্ছে, এখনো কিন্তু আমার কিছু গোছানো হয়নি, চিকেন রান্না হবে, ভাত হয়ে যাবে, ছেলে খেয়ে স্কুলে যাবে, আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে রান্নাটা। তা আলুটা আগে কেটে নেব চিকেন রান্না করার জন্য, আস্তে আস্তে মশলা করতে হবে, দেরি হয়ে যাচ্ছে রান্না করতে। বাড়িতে এসে তো দাদাভাই যদি দেখে রান্না হয়নি তখন বলবে এখনও রান্না হয়নি কি করছিলে, সেটা আমাকে জিজ্ঞাসা করবে। তা আমি তাড়াতাড়ি যদি মনে করি একটু তাড়াতাড়ি কাজ করবো সেদিন তাড়াতাড়ি হয় না। মেয়ে ভেবে যে কেটে নিয়েছে আলুটা, আমি খাই বেশি, আমার আবার আলু না খেলে মনে হয় সেদিন কিছুই খাইনি, ভাতের সঙ্গে আলু লাগবে, মাংসের আলু বলো সিদ্ধ বলো, আলুটা আমার খুব প্রিয় খাবার। চিকেন রান্না করেছি, তো রান্না করে যে খাওয়া শুরু করে দিয়েছি। গরমের মধ্যে আজকে খুব গরম পড়ছে, রোদ্দুর হয়েছে, তো কটা দিন বৃষ্টি ছিল, বৃষ্টির পরে আজকে রোদ্দুর হচ্ছে, প্রচণ্ড গরম। তাই দেখো খাওয়া শুরু করেছি, তোমার দাদাভাই খাচ্ছে কষানো মাংস দিয়ে, আর আমি এই যে। তো বন্ধুরা চলো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো খাওয়া দাওয়া করে নিই, আর যেহেতু ভিডিওটা তোমার দিদিভাই শুরু করেছে আমি পড়াতে গিয়েছিলাম, যাই হোক তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তো শুয়ে থাকার পরে এই যে ছেলে জামা স্কুল ড্রেসগুলো ধুয়ে দিতে হবে, কালকেরটা পরে এসেছিলো, তো এইগুলো ধুয়ে দেবো। আর তোমার দাদা ভাই পাশে পিসির বাড়ির গাছে কাঁঠাল হয়েছে, সে কাঁঠালটা পারবে পিসি বললো বেঁধে দিতে, তো তোমাদের দেখাবো গাছে উঠে কাঁঠাল পারবে, তা দেখতে থাকো।
তো দেখতে পাচ্ছ কাজের মধ্যে অকাজ, অকাজ না কাজ সেটা পরে বোঝা যাবে। সকাল থেকে কত কাজ, চেনো তোমরাকে, দেখেছো কোথাও, দেখলে জানিও যে তোমাদের পরিচিত কেউ এরকম আছে নাকি এর মতন দেখতে। নামটা বলবো না, থাক নামটা বলছি না। হনুমান গাছে উঠছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই গাছ উঠবো, এই একটা বড় কাঁঠাল, প্রায় 30 কেজি তো হবে, 30 কেজির বেশি হবে কাঁঠালটা। হ্যাঁ, এই কাঁঠালটা আজকে পাড়া হবে। তো আরো কাঁঠাল ছিল, সেগুলো ফেটে গিয়েছে, অনেকদিন গাছে উঠেনি, একটু কষ্টই হচ্ছে। তো চেষ্টা করে উঠছি। আর বন্ধুরা দেখতে পাচ্ছো এটা কি গাছ, এটা হচ্ছে কাঁঠাল গাছ, উঠেছি কাঁঠাল পাড়তে। আর এই দেখো সেই কাঁঠাল দেখতে পাচ্ছো, দেখো মনে হচ্ছে যে ক্রেন দিয়ে কাঁঠাল। সাবধানে বন্ধুরা এই যে কাঁঠাল পড়ছে, আস্তে 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 পড়ছে। দড়ি দেখে মনে হচ্ছে, তো বন্ধুরা দেখতে পেলে যে এই দড়ি দিয়ে কাঁঠাল পাড়া হলো। আর কাঁঠালটার সাইজটা দেখো, আর এরকম বড় কাঁঠাল হলে পরে কাঁঠালটা বেশি দিন টেকে না, একদম ফেটে চলছে, নিচেরটা ফেটে গিয়েছে। তো যাই হোক, পাড়া হয়ে গেল। তো চলো দেখতে থাকো কাঁঠালটা, দেখো ফেটে গেছে। এবার কি সব তো কষ্টই হলো গাছে উঠতে গিয়ে। তো ভালো হলো, দেখে এবার গাড়াটা নিয়ে যাই। দেখেছো সেই বাহুবলী, সিঙ্গেল এক পাড় হবে।
এখান থেকে এই পর্যন্ত হবে তাও চলে যাবে কাপড়, কিন্তু এই যে ডবল পাইড হলে আনবে কোন ডবল পাইড, এই যে ভিতরে এই যে এটাও তাই, এই যে এইটুক এইটুক বাদ দিয়ে দিলে কাপড়টা এই যে এইটুক জল টান ভরে চিকেন করে নিতে পারবো, কোনো ব্যাপার নেই। এটা কাজ করার মতো রাখো, ও জিন্স প্যান্ট পরে কাজ করো, দেখি দেখি এই তোমার চলো একটাও নেই কাজ করার মতো, কত করে জিন্স প্যান্ট কয় টাকা, 3 টাকা কিনবা, আজকে বড় ঝুড়ি নিয়েছো, ওটা তো বড় এই সবজি টবজি ধুয়ে রাখার জন্য, বড় বেশি ছোট সুন্দর আকাশ, আস্তে আস্তে মেঘ জমছে, আকাশ তো জামা কাপড় কাঁচা হয়ে গেছে, এই যে এবার বাসনগুলো ধুয়ে নেবো, তারপরে আর একটু গাছ আছে সেটাও দেখতে পাবে, তা দেখো তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি, শরীর অসুস্থ হওয়ার কারণে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, পরের দিন সকালেই ডাক্তারের কাছে যেতে হয়েছিল, পরের ব্লগটাই দেখো তোমরা কোথায় গিয়েছিলাম ডাক্তার দেখাতে, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর প্রথম হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে।